হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনারা দেখাইবো আর কি মাগুর মাছ দিয়া আর আলু দিয়া খিলান রান্ধেন। দেখো, আমি আলু লইছি, আমি তো ছোট ছোট আলু আছে, আমি 8-10টা লইছি। আর আমি মাগুর মাছ বানাইয়া ধুইয়াও রাখি দিছি। আর একটা অনিয়ন আমি চপ করেও রাখছি, আর করিয়েনডার আর মশলাকে আমি আপনার দেখাইমু। মশলা আমি হলুদের পাউডার, চিলি পাউডার, ধনিয়া পাউডার, আমি একটা ফ্রাই প্যান বইছি, ফ্রাই প্যানের মাঝে আগুন দিছি। ফ্রাই প্যানটা টানে গেলে আমি আমি দিয়ে দিলাম, পাইলটা দিলাম। ওয়েলটা যে তখন খাই নাকি দিতে পারবা, আন্দাজ করে জার্জি খেয়েও বেশি খান, খেয়েও কম খান, খেয়েও মিডিয়াম খান, জার্জি চয়েস মতো আন্দাজ করে দিলেই বাকি। ওয়েলটা গরম হয়ে গেছে, আমি অনিয়নটা দিলেই মানে 1 টেবিল স্পুন আমি জল দিলাম। আমি 1/2 লিচি পেঁয়াজের লগে যদি লবণটা দিলেন তো পেঁয়াজ সকাল আসে মজে যায়। এখন আমি স্লোয়া গুম দিয়ে আছি পেস্টের মধ্যে,
সামান্য পানি অ্যাড করে নিই। টেস্টটা মজার লাগে। এখন আমি মশলা দিলেই না সামান্য আমি ধনিয়া পাউডার দিলেন, 5 চামচ পরিমাণে ধনিয়া পাউডার দিলাম। লঙ্কা বসতে আমি চিলি পাউডার দিলাম। আস্তে বসতে আমি সবুজের পাউডার দিলাম। এখন আমি আলুটা দিলে আলুটা এখন আমি কত শুনলাম শুনে আগুন দিয়া ডাকতে আসছি কিনা আমি তার মজার লাগে আলু ভিতরে মশলা আমাইবার লাগে। আলুটা মুখে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। আলুর ভিতরে মশলা সময় গেছে,
আমি ডাকে রাখতে দিই আলুটা দিয়ালে আর সে দাদা চোরা গুলো আইয়ান দেয় আমি করিয়ান্ডারটা দিলে আমি তো রাশিয়া রাখিনি সে রাশিয়া করেছে এমন ডাক্তার দিলে আলু মানে তোলার জন্য না হইলে আপনার আলু দিয়া দিন ভালো লাগে আপনি একদিন দিবা শেয়ার করবা ভালো থাকা সালাম আলাইকুম।